আসসালামু আলাইকুম। এটা সম্ভবত আমি পড়েছিলাম, এটা হচ্ছে সিরাতুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বইটার রেফারেন্স সম্ভবত আমার যতদূর মনে পড়ে, কিন্তু এখন আমি পাচ্ছি কিনা। আচ্ছা, আচ্ছা আপনি বলতে বইটা থাকেন, আমার কাছে আছে, এখন সমস্যা আপনি নেই, বলতে আপনি থাকেন। বললে আমি চেক করতে পারবো। এই যে, হ্যাঁ পেয়ে গেছি ভাই, পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে হ্যাঁ গেছি। তো হ্যাঁ জি, আপনি বলেন আমি শুনি। এটা হচ্ছে সিরাতুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খণ্ড 3, পৃষ্ঠা নম্বর 99 এবং 100। এটা হচ্ছে পৃষ্ঠা নম্বর আচ্ছা 100-তে। এইখানে বলা হচ্ছে, এক হাদিসে বর্ণিত আছে, হযরত আলীকে জুল, আচ্ছা কোন জায়গাটা পড়ছি, হুলাইফা, হ্যাঁ জুল হুলাইফা, আমি কোন জায়গাটা পড়ছি একটু দেখে নি, আচ্ছা এই জায়গা থেকে আমি পড়বো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না তুমি তো আমার হেরা গুহার সাথী। দেখেন আপনি, এখানে কিন্তু লেখা হেরা গুহার সাথী। আবার আমি পড়ছি উপর থেকে, ফলে তিনি সাথে সাথেই মদিনা আগমন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরজ করেন, হে আল্লাহ রাসূল, আমার সম্পর্কে কি কোনো আয়াত নাজিল হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তো আমার হেরা গুহার সাথী, সাউর গুহার সাথী, এবং হাউজে কাউসারেও তুমি আমার সাথী হবে। দেখেন এখানে কিন্তু শুরুতে আচ্ছা লেখা তুমি আচ্ছা আমার হেরা গুহার সাথী, হেরা গুহার সাথে, তারপরে লেখা আছে আচ্ছা সাউর গুহার সাথে এবং হাউজে কাউসারেও তুমি আমার সাথে হবে। তাহলে হেরা গুহার কিন্তু তার আচ্ছা আচ্ছা একজন সাথী ছিল, সে কিন্তু হেরা গুহায় একা একা বসে ধ্যান করত, সেটা কিন্তু এই 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 এটার হাদিসও আছে, এই এইটা এক আচ্ছা হাদিসে বর্ণিত আছে, সেখান থেকে কিন্তু আসলে এই বইটাতে এই জিনিসটা এসেছে। এখানে কিন্তু পরিষ্কার ভাবে আচ্ছা লেখা ভাই আচ্ছা হেরা ঠিক গুহার আছে সাথী ছিল আবু বকর। আচ্ছা ঠিক আছে ওকে হ্যাঁ ওকে আপনি ঠিক আছে, আমি আপনি বুঝতে একটু চেক পেরেছি। করে তো দেখেন। আমাদের প্রথমে দেখতে হবে, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, আমি তো এখনই দেখলাম, সমস্যা নেই। তো এখানে বিবরণটা প্রথমত সহি কিনা একটু দেখা দরকার, সহি হলে ঠিক আছে, তাহলে তো অবশ্যই আমাদের মেনে নিতে হবে। তবে সাথে এর মানে এই নয় যে সবসময় থাকতেন তা নয়, আর যদি তিনি থেকেও থাকেন তিনি তো আসতেই পারেন, কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার নিয়ে যেতেন। হ্যাঁ, কাজেই গুহায় তো একজন মানুষের বিভিন্ন প্রয়োজন হতেই পারে। তো আপনি হীরা গুহার সাথী বলে আপনি আসলে কি পয়েন্ট দেখাতে চাচ্ছেন? ধরে নিলাম আবু না, বকর হেরা তার গুহার সাথে সাথে মাঝে পয়েন্ট মধ্যে যেতেন, তো এটা দিয়ে আপনি মানে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে হেরা পর্বতের গুহায় নাকি উনি একা একা ধ্যান করতেন, বা মানে কোনো কিছু করতেন, যা কিছু উনি করতেন হেরা গুহায় নাকি হ্যাঁ দীর্ঘ সময় তিনি একা একা থাকতেন। কিন্তু এইখানে আমরা আমাদের এখানে হঠাৎ করে দেখতে পেলাম যে আবু বকরকে তিনি বলছেন তুমি আমার হেরা গুহার সাথী, তার মানে হেরা গুহাতে যে তিনি একা একাই সবকিছু করতেন বা একা একাই ধ্যান ট্যান করতেন তা সেই কথাটা সত্য না। মাঝে মাঝে বা অনেক সময় বা কম সময়, যেটাই হোক সেটা আমরা আচ্ছা একদম এক্সাক্টলি জানি না, হ্যাঁ কোনো না কোনো সময়ে আবু বকর তার সাথে হেরা গুহার সাথে হিসেবে ছিল, হয়তো সবসময় তার সাথে যেত, অথবা পারহ্যাপস এমন হতে পারে হয়তো 5-6 দিন গেছে, অন্য পারহ্যাপস বাকি কয়েকদিন যায় নাই। তাহলে হ্যাঁ আমরা হ্যাঁ ধরে নিতে পারি, তবে এখানে একটা জিনিস বলা দরকার, হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন, হ্যাঁ, যে হয়তো যদি বিবরণটা সহি হয় তাহলে তো এটা সত্য। তবে এরপর একটা জিনিস আমাদের বুঝতে হবে যে ধ্যান কিন্তু মানুষ সাধারণত একাই করে, কারণ হচ্ছে একা না করলে কনসেন্ট্রেট করা সম্ভব হয় না, সেটা ঠিক এটা বলেছেন, কনসেন্ট্রেশন একটা ব্যাপার আছে কিন্তু ধ্যানই সাধারণত। যে করতেন, হ্যাঁ আমাদের তো এরও এটা নিয়েও তো আমাদের আপত্তি আছে, যে ধ্যানই যে করতেন নাকি অন্য কিছু করতেন সেটা নিয়ে তো আমরা আচ্ছা মানে তর্ক তুলতে পারি বা আলোচনা তুলতে পারি ও আচ্ছা যে আচ্ছা তিনি কি করতেন আচ্ছা আসলে আচ্ছা হেরা পর্বতের আচ্ছা আমি গুহায় এখন বসে। আমার পয়েন্টটা বুঝতে পেরেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, মানে আপনি এরকম একটা পয়েন্ট দাঁড়া করাতে চাচ্ছেন যে হেরা গুহায় তারা হয়তো বা কিতাব নিয়ে কোনো কিছু তারা করতো কিনা, বা হয়তো কোনো সোর্স পরিকল্পনা থেকে তারা করতেন, কিছু হয়তো আদান প্রদান। পরিকল্পনা করতেন যে ভবিষ্যৎ পরিকল্পনা গুলো করতেন, যে কিভাবে কি করবেন, কিভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করবেন, আচ্ছা কিভাবে আয়াত নাজিল আচ্ছা করবেন, আসলে কোন কোন আয়াত নাজিল করবেন। আচ্ছা আচ্ছা আসলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পরিকল্পনা করতেন। হ্যাঁ, এবং এটা তো স্পষ্ট উল্লেখ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মানে তাদের বাড়িতে যাতায়াত ছিল। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি তো একদম অনেক তরুণ বয়স থেকে তো তারা বন্ধু ছিলেন। হ্যাঁ, কাজে তারা সবসময় আলোচনা তাহলে তো করতেন, আরো একটা প্রশ্ন এসে এটা যায় কোনো যে গুপ্ত কিছু তাহলে না। তো আরো একটা প্রশ্ন এসে যায় যে তারা তাহলে কেন হেরা পর্বতের গুহায় গিয়ে আলোচনা গুলো তাদের করতে হতো, মানে মানে এমন গোপন জায়গায় আসলে গিয়ে, হেরা পর্বতের গুহায় ধ্যানের ব্যাপারটা, মানে হ্যাঁ দুইজন মিলে দুই পাশে এটা বসে, হচ্ছে ধ্যানের ব্যাপারটা দুইজন যেটা, মিলে দুই পাশে বসে ধ্যান করতেছেন, এই জিনিসটা আসলে আমাদের কাছে খুব একটা হজম হচ্ছে না। আমরা এটা বুঝতে পারছি না যে দুইজন কেন দুই দিকে বসে ধ্যান করবেন, বা মানে দুইজন কেন না যাবেন, আপনার কাছে এরকম কোনো প্রমাণ নেই, মানে আপনার আমার কাছে কাছে এরকম প্রমাণ আছে কোনো হচ্ছে, প্রমাণ নেই যে তারা সেখানে কিছু করতেন, না আমার কখনো কাছে কোনো কখনো প্রমাণ যেতেন নেই, কিন্তু এরকম আমাদের একটা আমাদের সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা আমরা আমাদের কাছে প্রমাণ এইটা আছে যে তারা দুজনে একসাথে হেরা পর্বতের গুহায় যেতেন, সাথী হিসেবে যেতেন, এই জিনিসটার প্রমাণ আমাদের কাছে আছে। তো এখন আমাদের ধারণা করতে হবে, চিন্তা করতে হবে যে তারা আসলে দুজন মিলে গিয়ে কি কি করতেন। এখন দুজন মিলে গিয়ে আমরা যতদূর পর্যন্ত এই পর্যন্ত জানি আচ্ছা যে হেরা পর্বতের গুহায় গিয়ে হযরত মুহাম্মদ ধ্যান ট্যান করতেন, এখন দুইজন মিলে যে ধ্যান করতেন এটা আমাদের কাছে খুবই অস্বাভাবিক ব্যাপার বলে মনে হচ্ছে, যে দুজন মিলে কিভাবে ধ্যান করতেন। আর আমরা দেখছি যে ওনাদের একটা পরিকল্পনা ছিল, ভবিষ্যৎ পরিকল্পনা ছিল, কিভাবে ওনারা মানে কে নিজেকে নবী দাবি করবেন এবং কার কাছে আয়াত নাজিল হবে এবং কে ক্ষমতা দখল করবে, কুরাইশদের উপরে কর্তৃত্ব কারা করবে এবং মক্কার সিস্টেম গুলা কিরকম করবে, এগুলো নানা ধরনের পরিকল্পনা তাদের ছিল বলেই আমাদের কাছে মনে হতে আচ্ছা পারে ভাই। এটা আচ্ছা এটা আমরা ঠিক আছে, নাস্তিক, আমরা হ্যাঁ যেহেতু ঠিক আছে যুক্তি দিয়ে চিন্তা দ্যাটস করি, ফাইন, আমরা যেহেতু যুক্তি দিয়ে চিন্তা করি, আমরা এই রেফারেন্স গুলা থেকে আমরা এই জিনিসগুলো মেলাবার চেষ্টা করব, ঠিক আছে? আপনি ঠিক আছে আপনি বিশ্বাস দিয়ে, ওকে, বিশ্বাস দিয়ে আপনার চিন্তা করেন, হাইপোথিসিসটা আমি, হ্যাঁ সেটা ঠিক আছে, আপনি বিশ্বাস দিয়ে চিন্তা আপনার করেন সেটা ঠিক হাইপোথিসিসটা আছে, আমি ধরতে পেরেছি। কিন্তু আমরা ভাই এটা নিয়ে, হ্যাঁ এটা নিয়ে আপনার চিন্তা একটা করি। হাইপোথিসিস, হ্যাঁ হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন,
হ্যাঁ, আপনার এটা একটা হাইপোথিসিস, তো এটা আপনি একটা যুক্তি দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি থেকে, তো এটা, তবে আমি এটার যেটা বলবো যে এটার জন্য পর্যাপ্ত প্রমাণ নেই। হ্যাঁ, শুধুমাত্র একটা ইন্ডিকেশন আছে, হ্যাঁ প্রথমত ইন্ডিকেশন আছে, আর দ্বিতীয়ত পরিকল্পনার যে ব্যাপারটা, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকরের তো সবসময় পরিকল্পনা করতেন, হ্যাঁ এটা তো গুপ্ত কিছুই না, তারা যে তারা পরিকল্পনা সবসময় করতেন। আর আরো একটা এটা জিনিস আপনার কথা এখানে, আমি এটা মেনে নিয়ে নিচ্ছি, আরো দীর্ঘ আলোচনা এটা করা আছে। আপনার কথা আমি মেনে নিচ্ছি, সবসময় পরিকল্পনা করতেন, হ্যাঁ কিন্তু তারা যদি ধরে নিচ্ছি যে পরিকল্পনার জন্য হেরা পর্বতের গুহায় যদি যেতেন, তাহলে তাদের কি এরকম কথা, কি এরকম গোপন কথা যে কথাটা তারা সাধারণ অবস্থায়, মানে তারা দুজন দেখেন এটা খুব স্বাভাবিক জিনিস যে আমরা ধরেন দুজন কথা বলছি, এটা সবাই দেখতে পাচ্ছে, এটাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমরা যদি দুইজন মিলে একটা গোপন জায়গায় গিয়ে সলা পরামর্শ করি, তাহলে আমাদের বুঝতে হবে কি, সলা পরামর্শ না, দুইজন যদি একটা গোপন জায়গায় যাই গিয়ে মিলিত হই, কিছু একটা করি সেখানে, তাহলে তো আমাদের বুঝতে হবে যে আমাদের একটা বিষয় আছে, এটার ভিতরে একটা কিন্তু আছে যে দুজন মিলে কেন আমরা মানে একটা গোপন হেরা পর্বতের গুহার ভিতরে যাব, তাই না? আপনার হাইপোথিসিসটা বেশ অনেক দুর্বলতা আছে, সেটা আলাদা আলোচনা করা যায়, ঠিক যদিও আছে, আজকে আমাদের আলোচনা টপিক আচ্ছা সেটা ঠিক না। তবে আছে, আমি আমি সংক্ষেপে আমি কেন দুর্বল সেটা আমি বলতে হ্যাঁ পারি। বলেন, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যেটা বলেন যে তারা কুরাইশদেরকে তারা কিভাবে কুরাইশদের উপর ডমিনেট করবে বা এরকম কিছু করবে, এই পরিকল্পনা তারা যদি করে থাকে আসলে সময়, কারণ তখন হীরা গুহায় ধ্যান করার ব্যাপারটা হচ্ছে এমন সময় তো হয়নি, হ্যাঁ তখন তার ইসলামের প্রচারই তখন শুরু হয়নি, তখন এরকম কোন অবস্থাই ছিল না, ঠিক আছে। তখন যদি এরকম, তখন এরকম পরিকল্পনা করার মতো আসলে সেরকম কোন অবস্থাই ছিল না, হ্যাঁ এবং তখনই এরকম আন্দাজ করা যে তারা একসময় তারা এরকম ডমিনেট করার মতো পর্যায়ে চলে যাবে বা কিভাবে কুরাইশদেরকে কি কি করবে, সেটা আসলে সেটা করার আপনাকে ধরে নিতে হবে তিনি অত্যন্ত মারাত্মক রকম দূরদর্শী এবং খুব ভবিষ্যৎ বুঝতে পারতেন এরকম কিছু। হ্যাঁ, তারপর ব্যাপারটা খুব সাধারণ কিছু না। তো যাই হোক, তো সেটা ভিন্ন। আচ্ছা আমি ঠিক আছে, যেটা বলতে চাচ্ছিলাম যে ওয়ারাকা বিন নৌফেল নিয়ে, হ্যাঁ হ্যাঁ বলেন, ওয়ারাকা নিয়ে আমরা আলাদা আরেকদিন আলোচনা করতে পারি অত্যন্ত ডিটেলস। হ্যাঁ ঠিক আছে, আমাকে এ ধরনের হাইপোথিসিস আরো একজন আমার পরিচিত একজন নাস্তিক এটা বলেছেন যে তিনি যে হাইপোথিসিসটা সেটা হচ্ছে হানিফদের ব্যাপারে হাইপোথিসিস, যে তারা সেরকম কোনো প্ল্যান করতো কিনা। হ্যাঁ, এটা নিয়ে আমি ভেবেছি, এটা নিয়ে আলাদা আলোচনা করা যায়। আচ্ছা ঠিক তো আছে, আজকে আমাদের টপিক সেটা না, সেটা নিয়ে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ওয়ারাকা বিন নৌফেল। হ্যাঁ, আপনি বলেছেন যে ওয়ারাকা বিন নৌফেল মারা যাবার কিছুদিন পরে ওহি বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তো এটা আপনি বোঝাতে চেয়েছেন যে তার সোর্স হচ্ছে ওয়ারাকা বিন নৌফেল। এখানে তো একটা কথা এসে যায় যে ওয়ারাকা বিন নৌফেল যখন মারা গিয়েছে তার আগ পর্যন্ত কি সুরা আলাক বা যার কোনো সুরা নাজিল হয়েছে? হয়নি। তো সেখানে তো কোনো নবী রাসূলের কাহিনীও ছিল না, তাই না? নবী রাসূলের সমস্ত কাহিনী নাজিল হয়েছে ওয়ারাকা বিন নৌফেল মারা যাবার পরে, তাই না? তাহলে ওয়ারাকা বিন নৌফেল কি কবর থেকে রাসূলের কাহিনী, তাই না? ব্যাপারটা তো এখানেই রিপিট হয়ে যাচ্ছে আচ্ছা যে ওয়ারাকা বিন নৌফেল তো মৃত্যুর পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখাতে পারবে না, আচ্ছা ভাই, আমি তাই আমি না? যদি এবং আমি যদি 1 মিনিটের জন্য হাদিসটা বুঝেছি একটু মানে দর্শকদের একটু দেখাই, তাহলে কি আপনার আপত্তি আছে এই হাদিসটা? না, কোনো আচ্ছা, আপত্তি আমি নেই। তাহলে হাদিসটা একটু হ্যাঁ দেখো, দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে সহিহ বুখারীর হাদিস, একদম সহিহ হাদিস। এরপর কিছুদিনের মধ্যে ওয়ারাকার মৃত্যু হয় আর কিছুদিনের জন্য ওয়াহিও বন্ধ থাকে, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থার কারণে অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন, এমনকি আমরা এ সম্পর্কে তার থেকে জানতে পেরেছি যে তিনি পর্বতের চূড়া থেকে নিচে পড়ে যাবার জন্য একাধিকবার দ্রুত সেখানে চলে গেছেন, যখনই নিজেকে ফেলে দেওয়ার জন্য পর্বতের চূড়ায় পৌঁছাতেন তখনই জিব্রাইল তার সামনে আত্মপ্রকাশ করে বলতেন, হে মুহাম্মদ, নিঃসন্দেহে আপনি আল্লাহর রাসূল। এতে তার অস্থিরতা দূর হতো এবং নিজ মনে শান্তিবোধ হতো, তাই সেখান থেকে ফিরে আসতেন। ওয়াহী বন্ধ অবস্থা যখন তার উপর দীর্ঘ হতো তখনই তিনি ওইরূপ উদ্দেশ্যে দ্রুত চলে যেতেন, যখনই তিনি পর্বতের চূড়ায় পৌঁছাতেন তখনই জিব্রাইল তার সামনে আত্মপ্রকাশ করে আগের মতো বলতেন। তার মানে হচ্ছে মাঝে মাঝে তখন এই ওয়ারাকা বিন নওফেলের মৃত্যুর পরে যে ঘটনাটা ঘটে, অনেকদিন ওয়াহী বন্ধ থাকে এবং মাঝে মাঝে আত্মহত্যা করার জন্য নবী মোহাম্মদ পাহাড়ের চূড়ায় চলে যেতেন এবং সেখান থেকে লাফ দেওয়ার চেষ্টা করতেন, তখন জিব্রাইল এসে তাকে থামাতো, বলতো হ্যাঁ না না না, লাফ দিও না, লাফ দিও না, তুমি আল্লাহ রাসুল, টেনশনের কিছু নাই, আল্লাহ আবার ওয়াহী পাঠাবে। তারপরে ওয়াহী তারপরে আবার আসতো, তারপর আবার ওয়াহী আসা বন্ধ হয়ে গেলে আবার তিনি আবার পর্বতের চূড়ায় চলে যেতেন আত্মহত্যা করার জন্য। হ্যাঁ ভাই আচ্ছা এবার বলেন, হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই যে সুইসাইডাল অ্যাটেম্প সম্পর্কে যে তথ্যটা আছে, এটা নিয়ে তো আপনি আপনার লেখায় আলোচনা করেছেন। তো এটা নিয়ে আপনি মানে অনেকে এটা দেখায় যে কেমন একজন নবী যিনি সুইসাইডাল অ্যাটেম্প নিতেন, তাই না? আপনি মনে হয় এটা দেখাতে চেয়েছেন, এই জন্য আপনি হয়তো হাদিসটা দেখেছেন। এটার ব্যাপারে আমি যেটা বলবো, প্রথমত ধরে না নিলাম এখানে ভাই, এখানে আমি ঘটনাটা সত্য। আমি কেমন হ্যাঁ একজন নবী এটা এটা পয়েন্ট আউট করি নাই, আমি পয়েন্ট আউট করেছি হচ্ছে মোহাম্মদের ওকে, সেই সময়ের মানে কেমন মানসিক একজন সমস্যা, মানুষ, না না মানসিক সমস্যা, মানসিক ভাবে তিনি যে বিপর্যস্ত মানসিক ছিলেন, সমস্যা। তিনি যে প্রচন্ড রকমের বিপর্যস্ত ছিলেন, এত বিপর্যস্ত ছিলেন এবং মানসিক সমস্যায় তিনি আক্রান্ত ছিলেন যে তিনি আত্মহত্যা পর্যন্ত করার চেষ্টা করেছেন বেশ কয়েকবার। ভাই যে কোনো মানুষ যখন আত্মহত্যা করার চেষ্টা করে বেশ কয়েকবার, তখন আমরা ধরে নেই, এটা খুব স্বাভাবিক ব্যাপার যে আমরা ধরে নেই যে তার বিরাট একটা মানসিক সমস্যার মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন বা বড় ধরনের একটা সমস্যা তার চলতেছে, তার একজন অতি সত্ত্বর তার একজন ভালো মানসিক চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরকার, কিন্তু যেহেতু সেটা অতীতকাল
তারা তো অতীতকাল তার মানসিক চিকিৎসক ছিল না, এই কারণে সে হয়তো নিজেই নিজেকে বুঝ দিতেন, বা তার কোনো একটা ডুয়েল পার্সোনালিটি ছিল, যে ডুয়েল পার্সোনালিটিটা তিনি যখন পাহাড়ের চূড়ায় চড়তেন তখন তার অন্য যে সত্তাটা হচ্ছে কি আসলে জিব্রাইল, সেই সত্তাটা তার সামনে এসে বলতো তুমি লাভ দিও না, তুমি আল্লাহ রাসূল। তার ভিতরে আমরা মানে যারা মনে করি যে তার ভিতরে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার বলে একটা যে মানে সাইকোলজিক্যাল সমস্যা আছে, সেই সমস্যাটা তার ভিতরে থাকার সম্ভাবনার কথা আমরা বলি, আমরা নিশ্চিত ভাবে বলতে পারি না, কিন্তু আমরা সম্ভাবনার কথা বলি যে তিনি এই ধরনের সিমটম অনেক ধরনের মানসিক রোগীর ভিতরে দেখা গেছে। যে ভাই আমার কথা ইকো হচ্ছে, আপনি কি হেডফোনটা খুলে আরেকবার একটু লাগাবেন? হ্যালো, হ্যাঁ এখন ঠিক আছে? যারা মানসিক ভাবে একটু বিকারগ্রস্ত তাদের ভিতরে এই ধরনের সমস্যা দেখতে পান, যে তাদের ভিতরে একাধিক সত্তা অবস্থান করে একই সাথে, এবং একজন সত্তা একটা সত্তা আরেকটা সত্তা সম্পর্কে জানে না, এবং তারা যে সবাই একই চরিত্রের মানে চরিত্রে প্লে করছে, রোল প্লে করছে, সেই জিনিসটাও জানে না। তারা মনে করে তারা আলাদা আলাদা সত্তা, এবং একজন আরেকজনকে আবার নির্দেশও দেয়, নানা ধরনের নির্দেশনা দেয়, আবার একজনের সমস্যা পড়লে আরেকজন তখন সাহায্য করতে এগিয়ে আসে। এই সত্তাগুলো একই মানুষের ভিতরে একই সাথে নানাভাবে থাকতে পারে, এটাকে বলা হয় মানে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার। এটা যদি আপনি একটু সার্চ করে দেখেন আপনি গুগলে অনেক তথ্য পেয়ে যাবেন এটা সম্পর্কে, এবং অনেক রোগীর অনেক কেস স্টাডি আপনি পেয়ে যাবেন এই বিষয়ে, ইউটিউবে আপনি অনেক কিছু পাবেন এটা এই বিষয়ে। আমরা যদি মনে করি, আমরা এই বিষয়ে আমি আগেই বলেছি যে আমি নিশ্চিত না, কিন্তু আমরা যদি মনে করি যে হযরত মুহাম্মদ, আল্লাহ এবং জিব্রাইল এই তিনটা সত্তাই আসলে হযরত মুহাম্মদের কল্পনা প্রসূত, মস্তিষ্ক প্রসূত, তার ভিতরে এই তিনটা সত্তাই একই সাথে ছিল, এবং যখন তিনি তার দরকার পড়তো তখন সেই আল্লাহ সত্তাটা তার মুহাম্মদ সত্তাকে ওহী নাজিল করতো। যেমন ধরেন তিনি যখন মানে ঈশের কাছে মানে ইয়াদ করলেন, তিনি যখন আপনার জায়েদের স্ত্রী জয়নবকে তিনি বিয়ে করতে চাচ্ছিলেন মনে মনে, কিন্তু তিনি বিয়ে করতে পারছিলেন না, তখন তার সেই আল্লাহ সত্তাটা তখন আবার সূরা নাযিল করলো যে তুমি যে জিনিস গোপন করেছো সেই জিনিস আমি প্রকাশ করে দিব বা প্রকাশ করে দিচ্ছি, এরকম একটা কিছু। আমি ইবনে আব্বাসের তাফসীর থেকে আপনাকে এই মানে ইয়াটা দেখাতে পারি, যে এই মানে আয়াতটা যে তাফসীর সেখানে কিন্তু পরিষ্কারভাবে ইবনে আব্বাস বলেছেন যে মুহাম্মদের মনে আগে থেকে কামনা ছিল জয়নবের বিষয়ে। আপনাকে কি আমি এটা দেখাবো এখন? এটা আসলে একটা ডিফারেন্ট টপিক, ঠিক আছে? জায়গা বদলে কথা না থাকে, ঠিক আছে, ডিফারেন্ট টপিক আমরা এখানে আলোচনা না, ঠিক আছে, করলাম না, এটা চাইলে আলাদা একদিন। কিন্তু অন্যান্য যে বিষয়ে যখনই দেখা গেছে যে নবী মুহাম্মদ কোন একটা বিপদে পড়েছে, যখন একটা ঝামেলার ভিতরে পড়েছে বা যখন একটা ইস্যুর ভিতরে পড়েছে, সাথে সাথে মানে আল্লাহ পাক সেই সমস্যাটা সমাধান করে দিয়ে তার বৈবাহিক সমস্যা, তার বউদেরকে নিয়ে গ্যাঞ্জাম, তার দাসী মারিয়া কিবতিয়াকে যখন সূরা তাহরিমের এক নম্বর আয়াত যখন নাজিল হলো, দাসী মারিয়া কিবতিয়াকে যখন তিনি হাফসার ঘরে হাফসার বিছানায় উঠালেন, তখন হাফসা যখন তার উপরে রাগারাগি করলো, তখন সে যে কাজটা করলো সাথে সাথে আল্লাহ পাক সূরা তাহরিমের এক নম্বর আয়াত নাজিল করলেন, এবং সেই আয়াত দ্বারা তিনি বললেন যে তুমি দাসী মারিয়া কিবতিয়ার সাথে করতে পারো, করার জাস্টিফাই করলেন সেই জিনিসটাকে। তো আমরা দেখতে পাই যে ভাই, এবং আয়েশার একটা মানে চমৎকার মারাত্মক একটা হাদিসও আছে এখানে, যে হাদিসটার কথা এখানে না বললেই না, আপনাকে আমি হাদিসটা একটু পরেও শোনাতে পারি, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন হাদিসটা। আয়েশা বলছেন যে আপনি আপনার ইচ্ছা মতো আল্লাহ পাক যখনই আপনি একটা ইস্যুর ভিতরে পড়েন তখনই আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাযিল করে দেয়, আল্লাহ আর আল্লাহ পাক আর সময় নষ্ট করেন আপনার সমস্যা সমাধানে। মানে উনি একটু ওনার কথাটা শুনে বললে মনে হয় যে উনি একটু ঠাট্টার সুরেই বা একটু মানে ঈশ্বর সুরে স্লেশ ভিতরে যে স্লেশ জমিয়ে রেখে যে কথাটা বলে সেইভাবেই কথাটা বলছেন, মনে হয় হাদিসটা পড়লে এটা মনে হয় ভাই। তো এখানে একটু বোঝায় আপনার ভুল হয়েছে, তো ঠিক আছে, যাই হোক, এটা নিয়ে মানে হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আপনার পয়েন্ট গুলো। আপনি যেটা বলতেছেন যে রাসূলের সাম কাইন্ড অফ মেন্টাল ডিসঅর্ডার বা এরকম কিছু একটা ছিল, তো অনেকে মানে এখানে সিজোফ্রেনিয়া রোগীর থিওরি দেয়, এবং আপনি আপনার একটা লেখায় কুকুর ভীতি সংক্রান্ত আপনার একটা লেখা আছে, সেখানে আপনি কিছু ইয়ে দিয়েছেন আমি দেখেছি। তো এখানে এটার জবাবে যেটা বলবো যে সমস্ত রোগের সিমটম কিন্তু সব থেকে ভালো ডাক্তাররা জানে, আমি খুব ভালো জানি, তো সার্চ করেছি এই ধরনের রোগীতে যে সমস্ত সিমটম থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে এরকম সিমটম ছিল না। ওনার কি মৃগী রোগ ছিল? সিজোফ্রেনিক রোগী যারা, ওনার কি মৃগী রোগ ছিল? মৃগী রোগী বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি খিচুনি দিতেন, এরকম কোনো বিবরণ আমি বিবরণে পড়েছি, উনি খিচুনি দিয়ে মানে মাঝে মাঝে আল্লাহর ভয়ে উনি খিচুনি দিতেন, ওহি আসার সময় ডং ডং শব্দ শুনতেন, ওহি আসার সময় তার তিনি হ্যাঁ শব্দ শুনতেন, তার কপাল ঘেমে যেত, উনি কি এরকম কিছু, উনি কি সিজোফ্রেনিক, উনি কি ঘন্টার ধ্বনি শুনতেন? হ্যাঁ ঘন্টার ধ্বনি। আচ্ছা আরেকটা হাদিসে বলা আছে যে ঘন্টার ধ্বনিটা হচ্ছে কি শয়তানের শব্দ। ইসলামের সব রকম বাদ্যযন্ত্রকে কিন্তু হারাম করা হয়েছে, ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাইন্ড অফ ঘন্টার মতো, সেটা আচ্ছা মানে রিয়েলি কোন
হ্যাঁ ঠিক আছে, এটা আপনার ব্যাখ্যা ঠিক আছে, কিন্তু আমরা যেটা বুঝতে পারলাম যে হযরত মুহাম্মদ এর কাছে যখন ওহি আসতো, মাঝে মাঝে তিনি ঘন্টার আওয়াজের মতো শুনতেন এবং একই ঘন্টার মতো আওয়াজ পেতেন। ঘন্টার হ্যাঁ মতো এটা আওয়াজ সত্যি। পেতেন, এবং একই সাথে সহিহ হাদিসে বর্ণনা আছে যে ঘন্টার আওয়াজ হচ্ছে শয়তানের আসার আওয়াজ। না ঘন্টার আওয়াজ ঠিক না, ঘন্টার আওয়াজ শয়তান আসার আওয়াজ না, আচ্ছা ঘন্টা হচ্ছে শয়তানের, মানে শুধু ঘন্টা, ঘন্টা না, সমস্ত বাদ্যযন্ত্রের ব্যাপারে কিন্তু বলা না না আছে। ঘন্টা, হ্যাঁ স্পেশালি ঘন্টার বাঁশি কথা হোক, বলা আছে, ঘন্টা আমার হোক, ঘন্টা হাদিসটা হাদিস এখন আছে। এক্স্যাক্টলি মনে নেই ভাই, আপনার কাছে যদি মনে থাকে আপনি একটু বলেন হাদিসটা কি, কি ওই হাদিসটা কি, আমার এক্স্যাক্টলি হাদিসটা মনে হাদিসটা নেই। হচ্ছে আমারও এক্সাক্ট কলটা আমার এক্সাক্ট মনে নেই, কিন্তু আমার যতটুকু মনে আছে তাহলে সরাসরি ঘন্টার ব্যাপারে বলা হয়েছে। হ্যাঁ ঘন্টা ঘন্টা হচ্ছে হচ্ছে ইটসেলফ একটা শয়তান, শয়তানের মানে একটা প্রতীক, হ্যাঁ তাই তো? শয়তানের, কিন্তু হ্যাঁ আচ্ছা হ্যাঁ কিন্তু না শয়তানের প্রতীক মানে, হ্যাঁ আমার হাদিসটা না দেখে আমার বলাটা ঠিক বলাটা হবে ঠিক না, না বাট ঠিক, কিন্তু আমার আমি আমার যেটা যতদূর দেখেছি মনে সেটা আছে, হচ্ছে, আমার যতদূর মনে আছে সেটা হচ্ছে ঘন্টা ধ্বনিটা হচ্ছে শয়তানের একটা কিছু, মানে কিছু একটা মিন করেছে, সে সহি হাদিসটাতে বলা আছে সেটা হচ্ছে হ্যাঁ শয়তানের একটা, কিন্তু এবং একই আমি সাথে আপনাকে একটা উদাহরণ বলি, ধরা যাক হ্যাঁ হ্যাঁ বলেন। ভয়েস সিংহের মতো, ঠিক আছে সিংহের মতো, এর মানে কি এই যে রিয়েলি সিংহ যেভাবে হালুম করে লোকটা সেরকম হালুম করে তা না, এটা আসলে একটা তীব্রতা বোঝানোর জন্য বলা হয়। রাসূল সেটা আপনি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আওয়াজটা সেটা আপনি শুনছেন হয়তো সেটা ব্যাখ্যা দিচ্ছেন, ঘন্টার মতো, কিন্তু আপনার ব্যাখ্যাটা আমার বা কাছে, এর মানে এই না যে ডিরেক্ট কোন ঘন্টা বাজতো, আচ্ছা কিন্তু আপনার কারণ ব্যাখ্যা, জিবরাইল আলাইহিস সালামের অনেক ডানা ছিল, আচ্ছা কিন্তু, এটার যে হামিং হতো সেটার একটা আওয়াজ হতো আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার ব্যাখ্যাটা দিলেন, কিন্তু আপনার ব্যাখ্যাটা আমার কাছে মানে মনোপুত মনে হয় নাই, যে সেটা আমার মনোপুত মনে নাই হতে পারে। আপনি, আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম যে হযরত মোহাম্মদ খিচুনি দিতেন যখন তার কাছে ওহি আসতো, তখন তিনি খিচুনি দিতেন এবং মানে মুখ থেকে লালা পড়তো, এই জিনিসগুলো তো সত্য নাকি? মুখ থেকে লালা পড়তো, আরো আরো কিন্তু জিনিস উল্লেখ আছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীর কোলের উপরে তিনি শুয়েছিলেন, এবং সেই যখন ওহি আসলো তখন অনেক মারাত্মক ওজন অনুভব করছিলেন, যে সেই হ্যাঁ সাহাবীর মনে হচ্ছিল যে তার একদম চিড়ে চাপড়ে হয়ে যাচ্ছে। তো আপনি এখন, আপনার তো এটাও বলতে হবে যে দুজনের একসাথে সিমলটেনিয়াসলি কিছু মানসিক রোগ হয়েছে, তাই না? তো এরকম আরো অনেক জিনিস আছে, আপনি কয়েকটা লক্ষণকে কিছু মানসিক রোগের সাথে আপনি মিলিয়ে দিতে পারেন, এখানে কিন্তু অনেক অনেক কিছু মেলানো যায়, বাট এর সাথে আরো অনেক জিনিস আছে যেগুলো যদি আমরা একসাথে আমি সিম্পটম বিবেচনা গুলা করি তাহলে ছিল বুঝতে কিনা, পারবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি মুখ সিম্পটম গুলা থেকে ছিল লালা কিনা ধরার শুধুমাত্র সিমটম, সেটা বলছি। এ ব্যাপারে আমি জানি না এরকম কোনো, আচ্ছা এটা, কিন্তু ঘন্টা আচ্ছা ধ্বনি এটা এখন ব্যাপারটা সত্য, আমি এই কিন্তু আমি মুহূর্তে দিতে এই পারবো ব্যাপারে না, যা বললাম, আমি এই মুহূর্তে দিতে পারবো না মুখ হ্যাঁ থেকে লালা পড়ার ব্যাপারটা, এই মুহূর্তে আমি দিতে পারবো না। আমি কোথায় যে পড়েছিলাম এখন আমার খেয়াল আসতেছে না, কিন্তু হয়তো আমি মুখ পরে থেকে, যদি পাই তাহলে দিতে পারবো। মুখ থেকে লালা পড়া, তবে আমি আপনাকে যেটা বললাম ঘন্টার আওয়াজ এর মানে কিন্তু ইনা ডিরেক্ট কোন ঘন্টা, যেমন সিংহের মতো তিনি বজ্রকণ্ঠ, ঠিক আছে, এর মানে এই না যে তার মুখ থেকে একদম লাইটনিং হয়, হ্যাঁ ইয়া হয়, তার মানে এই না, মানে এটা একটা বোঝানো হয়, এটা তীব্রতা বোঝানোর জন্য। একই ভাবে সেখানে একটা শব্দের প্রকৃতিটা বোঝানো হয়েছে, তার মানে এই না যে শয়তানের যে ইয়েটা সেটা মোটেও এরকম কিছু না, ঠিক আছে। তো এটা কিন্তু নিয়ে সেটা তো আপনি আসলে আমি আপনার যেন বিশ্বাস থেকে আলাদা বলছেন, আলোচনা করব, কিন্তু এটা আপনি আপনার বিশ্বাস থেকে বলছেন যে আমার যেহেতু বিশ্বাস এটা শয়তানের হতেই পারে না, আপনি যদি সেহেতু আপনি হাদিসগুলোর এখন পাশাপাশি, এখন আপনি একটা আমি মানে শুধু, ব্যাখ্যা আমি তৈরি তো করার চেষ্টা করছেন, নিউট্রাল পয়েন্ট থেকে সেটা ঠিক বলছি, আছে। না না আমি সে তো না, আপনি নিউট্রাল পয়েন্ট থেকে আগ্রহী বলছেন না, সেটা যেহেতু আপনি, হাদিস, না না আপনি ঠিক আছে, আপনার কথা আমি হ্যাঁ মেনে ঠিক নিচ্ছি, আছে, আপনি আমি আপনার তো বিশ্বাসের জায়গা থেকে বিশ্বাসী, এটা বলছেন, ঠিক আমি আছে। বিশ্বাসী, কিন্তু হ্যাঁ আমি অবশ্যই বিশ্বাসী এবং আমি অবশ্যই ইসলামকে ডিফেন্ড করে বলছি, কিন্তু কেউ যদি হুম হাদিসগুলো পাশাপাশি দেখে তাহলে আমি আশা করবো যে আমার ব্যাখ্যাটাকে যৌক্তিক বলে মনে হবে। ঘন্টার মতো আওয়াজ হওয়া আর আচ্ছা ঠিক সরাসরি আছে, ঘন্টা বাজা কখনোই এক কথা নয়, ঠিক আছে। তো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সম্পর্কে কিন্তু বিভিন্ন, তার ওহী ঘন্টার আসার সময় মতো যে আওয়াজ বিভিন্ন, হওয়ার সেখান ব্যাপারে তো থেকে কোথাও আপনার, কোথাও ঘন্টা বাজছে, হ্যাঁ তো যাই এরকম খন্ড খন্ড মানে মানে ধরেন, মানে ধরেন, মেলানো মানে ধরেন হয়তো, আমি যদি বলি এটা যে আমি নূপুরের, নূপুরের শব্দ পেলাম, নূপুরের মতো আওয়াজ পেলাম, হ্যাঁ, এবং আরেক জায়গায় যদি আমি বলি যে নূপুরের আওয়াজটা হচ্ছে গিয়ে আমার ওয়াইফ, ওয়াইফের হেঁটে যাওয়ার শব্দ, হ্যাঁ, আমি যদি এটা বলি কখনো যে নূপুরের, নূপুর এক, শুধুমাত্র আমার ওয়াইফই নূপুর পরে পৃথিবীতে এবং আমার ওয়াইফ নূপুর পরে হেঁটে যায়, তখন এই দুইটা জিনিসকে আমরা পাশাপাশি সাজালে বুঝতে পারবো যে আমার ওয়াইফ যখন নূপুর পরে হেঁটে যায় তখনই আমি নূপুরের আওয়াজ শুনি, ঠিক আছে, এই দুটাকে আমি একত্র করতে পারবো, মেলাতে পারবো। এখন আপনি যে বিশ্বাসের জায়গা থেকে বলতে বলতে পারেন যে আচ্ছা নূপুর তো ওই সময় তো নূপুরের আওয়াজ শুনেছে শুধু, নূপুরি যে বাজছে, নূপুরি, নূপুরের আওয়াজটা শোনা মানে যে নূপুরি বাজা সেটা তো নাও হতে পারে, এটা আপনি বলতে পারেন, সেটা আপনার বিশ্বাসের জায়গা থেকে আপনি ব্যাখ্যাটা তৈরি করতে পারেন, কিন্তু আমি হ্যাঁ আপনার এই আমি, ব্যাখ্যাটা আমার কাছে হ্যাঁ খুব আমি একটা ইয়া হবে না। আগ্রহীদেরকে বলবো হাদিসগুলো যেন পাশাপাশি দেখেন, ঠিক আছে, আমি আগ্রহীদেরকে বলবো আপনার পাশাপাশি হাদিসগুলো রেখে দেখেন, তাহলে বুঝতে পারবেন হ্যাঁ যে ঘন্টা ধরের মতো আওয়াজ হতো। হ্যাঁ তাহলে আমি আশা করব, আমি আশা করব যে আমার আমার পয়েন্টটাকে যৌক্তিক বলে মনে আচ্ছা হবে, আমি আশা হ্যাঁ ঠিক করছি। আছে, বলেন যাই এরপর হোক, পরের পয়েন্টে তো চলে যান ভাই। আর আরো আপনি কিছু পয়েন্ট নিয়ে এসেছেন, এটার ব্যাপারে আসলে অনেকে অনেক রকম কমেন্ট করছেন, তা আমি সংক্ষেপে যেটা বলবো যে বিভিন্ন জিনিসকে কিন্তু বিভিন্ন মানসিক রোগের সাথে মিলিয়ে দেওয়া যায়, হ্যাঁ লজিক দিয়ে। যেমন আমি বলতে পারি যে ধরেন সিজোফ্রেনিয়া রোগী যারা, তারা কিন্তু খুব মানে অস্বাভাবিক ধরনের, তারা কিন্তু অসামাজিক ধরনের হয়ে থাকে, তারা মানুষের সাথে সহজে মিশতে পারে না, হ্যাঁ, এবং তারা হঠাৎ হঠাৎ উত্তেজিত হয়ে যান, এবং অনেক সময় দেখা যায় যে কোনো কথা বলে তাদের মনের মুখে কোনো এক্সপ্রেশন হয় না। হ্যাঁ এই এই লক্ষণগুলো আমি একজন ডাক্তারের কাছে শুনেছি, এই লক্ষণগুলো সিজোফ্রেনিক রোগী যে তারা এরকম হয় যে
ধরা যাক কোনো হাসির কথা বলা হলো বা খুব দুঃখের কথা বলা হলো, হ্যাঁ, তখন কিন্তু তাদের মুখে সেরকম এক্সপ্রেশন হয় না, তারা চোখ বরাবর করে রাখে এরকম। আচ্ছা, আপনাকে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপনাকে সাল্লামকে আমরা বিবরণ আপনাকে পাই। একটু ছোট কারেকশন করে দিই। সিজোফ্রেনিয়া রোগ হচ্ছে বিশাল বিশাল একটা বড় সাবজেক্ট। হ্যাঁ, এটার ভিতরে নানা ধরনের সিমটম দেখা হ্যাঁ দেয়, নানা ধরনের সিমটম দেখা দিতে পারে, এবং হ্যাঁ, একটা হলে আরেকটা নাও হতে পারে, তবে এগুলো আবার কিন্তু, অনেকগুলো একসাথেও হতে পারে, ঠিক আছে, হ্যাঁ আবার একটা একটা হ্যাঁ ঠিক সিমটম আছে, নাও হতে কিন্তু পারে, আবার একটা অনেকগুলো একসাথেও হতে পারে, এটা অনেক হ্যাঁ, সিজোফ্রেনিয়া অনেক কিন্তু বিশাল একটা জিনিস। হ্যাঁ, হ্যাঁ, বলেন ভাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমরা যেটা দেখি যে তার কিন্তু দেখা যেত মুখের রং চেঞ্জ হয়ে যেত। হ্যাঁ, যখন তিনি রাগ করতেন তখন তার মুখের কালার চেঞ্জ হয়ে যেত, তিনি যখন হাসতেন খুব মুখ খুশিতে ঝলমল করতো, তার ভিতরে কিন্তু অনেক রকম প্রভাব ছিল এরকম। অথবা তিনি কিন্তু আবেগহীন ছিলেন না, হ্যাঁ, এবং তিনি অত্যন্ত সামাজিক একজন মানুষ ছিলেন, তিনি সবসময় সাহাবাদের দ্বারা পরিবেষ্টিত থাকতেন। তা আপনি হয়তো কিছু মানসিক রোগের কিছু লক্ষণ নিয়ে এসে আপনি মেলাতে পারবেন, আমি বলবো না যে আপনি মেলাতে পারবেন না, বাট আপনি যদি ওভারঅল ওভারঅল যদি আপনি জিনিসগুলো বিবেচনা করেন তাহলে অবশ্যই দেখা যাবে যে আসলে মানসিক রোগের সিমটম গুলো তার ভিতরে ছিল না। ঠিক আছে, এটা নিয়ে আলাদাভাবে আলোচনা করা যেতে পারে, আপনি চাইলে আমি আলোচনা করতে পারি এই ব্যাপারগুলো, আমি ঘেঁটে এসে আচ্ছা দেখাবো। ঠিক আছে, এবং আমি এমনি অলরেডি আপনি যে কুকুনে যে লেখাটা সেখানে আপনি এরকম কিছু সিমটমের কথা আপনি এনেছেন, হ্যাঁ, আপনি সিজোফ্রেনিক রোগী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাতে চেয়েছেন, তা আমি তখন এই সিমটম গুলো আমি কিছু ঘাটাঘাটি করেছি এবং কিছু কয়েকজন ডাক্তারের সাথে আমি কথা বলেছি, তো সব মিলে আমি এই ব্যাপারটা আমি স্পষ্ট আমার কাছে নিশ্চিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম কোনো কিছু ছিল না, সেটা বিবরণ গুলো থেকে স্পষ্ট। তো আচ্ছা যাক, সেটা একটা ডিফারেন্ট সাবজেক্ট, আমরা অন্য সাবজেক্ট, আমরা অনেক দূরে চলে এসেছি, ঠিক আছে। তো আমরা আমাদের পয়েন্টে চলে যাই, আমরা মনে হয় বিভিন্ন শাখা হ্যাঁ প্রশাখায় হ্যাঁ, চলে শাখা যাচ্ছি, যে প্রশাখায় চলে আমরা যাচ্ছি। আজকে মূল। তো যাই হোক, আমি এরপরের যেটা বলছিলাম পয়েন্ট যে মানে ওয়ারাকা ছিল, বিন নফল সম্পর্কে, হ্যাঁ সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু যে সমস্ত নবী রাসূলের কাহিনীগুলো ওয়ারাকা বিন নফল রাহিমাহুল্লাহর মৃত্যুর পরে কিন্তু এগুলো নাজিল হচ্ছে, এগুলো নাজিল হয়েছে, কাজী ওয়ারাকা বিন নফল অ্যাটলিস্ট ওয়ারাকা বিন নফলের পক্ষে সম্ভব ছিল না এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দেওয়া। এতদিন বসে নাজিল হয়েছে, আপনি হয়তো বলবেন যে ওয়ারাকা বিন নফল তাকে এগুলো অনেক কাহিনী শিখে রেখেছে, তিনি হয়তো কোথাও লিখে রেখেছেন বা এরকম একটা পয়েন্ট আপনি দিতে পারেন, বাট এরকম যদি লিখে রাখেন এটাও একটা কষ্টকর না, প্রথমত তিনি লেখাপড়া জানতেন না, হ্যাঁ, আর দ্বিতীয়ত তিনি যদি লিখে রাখেন তখন ওই যুগে কিন্তু কাগজ বলে কিছু ছিল না, তখন কিন্তু পাথর তারপরে এসবের উপর লেখা, তখন আপনি যদি প্রাচীন কোরআনের ম্যানুস্ক্রিপ্ট গুলো দেখেন হিউজ, যে ধরনের বাসগৃহে থাকতেন এরকম জিনিস লুকানো কিন্তু একেবারে অলমোস্ট ইম্পসিবল একটা ব্যাপার, কারো না কারো জিনিসগুলো চোখে পড়ে যাওয়ার কথা। কাজে এই থিওরিটা মোটেও শক্তিশালী কোনো থিওরি না, আচ্ছা ঠিক আছে, যদি আপনি হাইপোথেসিস হিসেবে দাঁড়া করাতে পারেন আচ্ছা, এই কিন্তু এর বিষয়ে পক্ষে পর্যাপ্ত কোনো প্রমাণ সম্ভব না। এই বিষয়ে আমার একটা জি মানে হাদিস আমি আপনাকে বলতে চাই, যে সেই হাদিসটা, সেই যে হাদিসটা জি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস, হযরত মুহাম্মদের মৃত্যু সজ্জায় যে হাদিসটা আছে, যে আমার জন্য লেখা হ্যাঁ, আমি বুঝতে পেরেছি যে তিনি কাগজ আনতে বলেছেন যে লিখে দে লিখে দিই লিখে দেওয়ার কথা। এরকম একটা কথা হ্যাঁ বলেছেন, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সেরকম একটা কথা আছে, কিন্তু এটা নিয়ে কিন্তু মুহাদ্দিসরা অনেক আলোচনা করেছেন যে লিখে দেওয়ার ব্যাপারে, সেটা নিয়ে মানে এটা নিয়ে অনেকে বলতে চেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখাপড়া জানতেন, সেটা দিয়ে অনেকে এরকম আর্গুমেন্ট এনেছেন, তো আসলে এটা নিয়ে অনেক ডিটেলস আলোচনার ব্যাপার আছে তার সেই হাদিসটা নিয়ে, তিনি যেটা বলতে চেয়েছেন লেখার। আর যদি আমরা ধরেও নিই যে তিনি সে সময় লেখার কথা বলেছেন, তাহলেও এটা বলতে হবে যে দীর্ঘদিন যদি একজন মানুষ, একজন অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি, তিনি যদি এরকম বিভিন্ন কিতাবাদি সাথে তিনি রিলেটেড থাকেন, তিনি তো আল কোরআনের সাথে রিলেটেড ছিলেন, তাহলে কিছুটা হলেও তার অক্ষর জ্ঞান হয়ে যাওয়ার কথা, মানে আমি সাধারণ লজিকে বলি, যদিও এটার কোনো সন্দেহ নেই যে তিনি লেখাপড়া জানতেন না, ঠিক আছে, কথা, কিন্তু আমরা কখনোর কথা বলছি, আমরা বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম সূচনা জীবনের কথা, হ্যাঁ, এবং তাকে কিন্তু সবাই নিরক্ষর বলে জানতো, এবং আপনি দেখবেন যে কোরআনের অনেক আয়াতে আছে যে এরকম বলা হচ্ছে যে তুমি তো এর আগে কোনো কিতাব পাঠ করনি, তাহলে তো তারা সন্দেহ করতো যে তুমি ইয়ে করো, সেরকম কিন্তু কোরআনের আয়াত আছে, তো আপনাকে অ্যাটলিস্ট এটা স্বীকার করতেই হবে যে নবুয়তের একদম প্রথম পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখাপড়া জানতেন, এবং তিনি তো লেখাপড়া জেনে থাকতেন, সব থেকে বড় লজিক তিনি নিজেই তো কোরআন লিখতেন, তাই না, কিন্তু কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কোরআন আমি লিখতেন না, তাহলে তিনি আমাদের তাহলে ওহী পেতেন এবং সাহাবীদেরকে বলতেন আমাদের তাহলে তারা লিখতেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, যে জিব্রাইল কি জানতেন না যে হযরত মোহাম্মদ লেখাপড়া জানেন না, নাকি উনি ওনার সম্পর্কে কিছু না জেনেই ওহী নিয়ে চলে অবশ্যই আসছেন? জানতেন, অবশ্যই তাহলে জানতেন, ওনাকে কেন জানবেন বারবার না, বারবার পড়ো তোমার প্রভুর নামে, পড়ো তোমার প্রভুর নামে, আবার বুকে চাপ দিয়ে ধরা, এইটা আমার কাছে তো একটা মানে আচ্ছা মানে এটা তো এটা তো একটা সিম্পল জিনিস, পড়ার ব্যাপারটা হচ্ছে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে তিনি প্রেরণা দিতেন, ঠিক আছে, যেটা আছে সূরা শুআরার ভিতরে যে রুহুল আমিন বিশ্বস্ত আত্মা ফেসা জিবরাইল, তার অন্তরে প্রেরণা দিতেন, মানে ধরেন এটার এটার অর্থ তো এই না যে তিনি কোনো, মানে ধরেন আমি হ্যাঁ আপনি পড়ালেখা জানেন না, আমি আপনার কাছে একটা কাগজ নিয়ে গেলাম, যে দেখো এখানে আমি তোমার আপনার জন্য একটা জিনিস লিখে হ্যাঁ নিয়ে আসছি, তুমি আপনি এটা পড়েন, আপনি পড়তে পারতেছেন না, তাহলে আমার যেটা কাজ সেটা হচ্ছে একজন লজিক্যাল মানুষের যেটা কাজ সেটা হচ্ছে আপনাকে পড়ালেখা শেখানো, যে আপনি পড়তে শেখেন, এটা এটা হচ্ছে ক খ গ খ আচ্ছা সরে অসরে আ, এই যে স্বরবর্ণ আচ্ছা আচ্ছা ব্যঞ্জন বর্ণ, এগুলো আপনাকে কয়েকদিন ধরে শেখানো, তারপর যখন আপনি পড়তে শিখবেন একটু তখন আপনাকে বলা যে এই যে এই যে আপনি এখন পড়বেন। কিন্তু জিব্রাইল কি করলো, তাকে চাইছে তিনবার চেপে ধরলো, কিন্তু তিনবার চেপে ধরলে মানুষ পড়ালেখা শিখে যায় এবং পড়তে পারে, এরকম আমরা আমাদের স্বাভাবিক জীবনে এই ধরনের কোনো ঘটনা আমরা কখনো জানি না, যে এরকম বুকে জড়ায় ধরলে মানুষ পড়তে শিখে অবশ্যই যায়। আমাদের স্বাভাবিক জীবনে তো আমরা নবী হই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারটা তো আর কোনো কিন্তু স্বাভাবিক আমরা তো ব্যাপার, তিনি স্বাভাবিক অসাধারণ ছিলেন, কিন্তু স্বাভাবিক আল্লাহ নাস্তিক রাসূল ছিলেন, হিসেবে, এটাই তো না স্বাভাবিক, আমরা স্বাভাবিক সাধারণ জিনিসটা নাস্তিক তো হিসেবে, নির্বাণ। তো আমরা স্বাভাবিকভাবে চিন্তা করবো, লজিক্যালি জিনিসটা চিন্তা করবো, যে আচ্ছা মানে আচ্ছা ঠিক আছে, আপনার মতো তো আমি চিন্তা করবো না ভাই, এই জিনিসটা তো আপনিও বোঝেন আমিও বুঝি, যে আপনার মতো আমি চিন্তা করবো না, আমার মতো আপনি চিন্তা করবেন না,
আপনি চিন্তা করবেন মিরাকল দিয়ে, ওহি দিয়ে, মিরাকল দিয়ে এবং মানে মুজিজা দিয়ে, কিন্তু আমি চিন্তা করব ভাই আমি মানে একদম যেটা লজিক্যাল, যে পড়ালেখা শিখতে হলে একজনের পড়ালেখা করতে হয়, ক খ গ ঘ শিখতে হয়, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আকার ওকার এগুলো টেগুলো শিখে লিখতে হয়, কয়েকদিন প্র্যাকটিস করতে হয়, তারপর একজন মানুষ পড়ালেখা শিখতে পারে। এটা খুব স্বাভাবিক আমাদের, খুব আমরা যারা নাস্তিক বা আমরা যারা মানে জীবন যুক্তি দিয়ে চিন্তা করি তাদের জন্য খুব স্বাভাবিক ব্যাপার। এখন আপনি এটা মানে এখানে আরেকটা প্রশ্ন আমার আমার আছে যে আরেকটা প্রশ্ন আমার আছে যে আপনি যে আপনাকে যে হাদিসটার কথা বললাম আমি, হযরত মুহাম্মদের মৃত্যু সজ্জায় ওমর সেই সময়ে কাগজ এনে দিতে নিষেধ করলেন, লিখতে দেননি এবং একজন সাহাবী সেখান থেকে চিৎকার করে বের হয়ে গেলেন, বের হয়ে চিৎকার করতে করতে বের হয়ে গেলেন যে কি সর্বনাশ সেই ঘটনা। হাদিসটা এখন আমি বের করতে পারি কিন্তু আপনার সাথে আমি কথা বলছি, বের করলে হয়তো এক্স্যাক্টলি যেটা লেখা আছে সেটা আমি বলতে পারতাম কিন্তু এখন এক্স্যাক্টলি সেটা বলতে পারছি না, সেটা মানে আপনি কনসিডার করে নিন। কিন্তু আমি যেটা বলছি আপনাকে, সেই সময় আলী এবং ওমরের সাথে যে ঘটনাটা ঘটলো এবং ওমর যে এটা আনতে দিল না, এই বিষয়টাকে আপনারা আপনি নিশ্চয়ই আপনার সম্পর্কে যতদূর আমি জানি আপনি সালাফি মতাদর্শের অনুসারী, আপনারা যারা সালাফি আছেন তারা এই জিনিসটাকে কিভাবে ব্যাখ্যা করেন? আচ্ছা মানে কোন প্রকার ক্লাশের কথা বলতে চাচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে? হ্যাঁ, আসলে সত্যি কথা বলতে সেটা তো একটা ঘটনা, আসলে ভুল হাদিসটা প্রথমত দেখতে পারে। দ্বিতীয়ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর ভিতরে অজস্র ঘটনা আছে, যে ঘটনাগুলোকে যদি আমরা পাশাপাশি দাঁড় করি তাহলে বোঝা যাবে যে তাদের ভিতরে কোনো প্রকারের ক্ল্যাশ ছিল না। হ্যাঁ, যেমন আমি একটা ঘটনা এই মুহূর্তেই বলতে পারি, যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন তখনকার একটা ঘটনা যে একজন ইহুদির সাথে আলী রাদিয়াল্লাহু আনহুর একটা ডিসপিউট হয়েছে কোনো একটা বিষয়, হ্যাঁ সম্ভবত জমি বা এরকম কোনো একটা বিষয় নিয়ে, আমার এক্সাক্ট মনে নেই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার নিয়ে আসা হলো, হ্যাঁ তারা দুজন আসলেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুকে এভাবে ডাকলেন, হ্যাঁ হে আবুল হাসান, মানে তার একটা খুনিয়ার নাম ছিল আবুল হাসান, তিনি যেহেতু হাসান রাদিয়াল্লাহু আনহুর পিতা ছিলেন আবুল হাসান। তো এটা শুনে আলী রাদিয়াল্লাহু আনহুর মুখের কালারটা চেঞ্জ হয়ে গেল, এরকম বিবরণ আছে এরকম। তো পরে তিনি তাকে বললেন যে আপনি কি এই ব্যাপারে অসন্তুষ্ট হয়েছেন যে ঠিক আছে? তখন তিনি বলছেন যে আমি না, আমি বরং ভেবেছি যে আপনি আমাকে আমার খুনিয়াত নাম দিয়ে ডাকলেন, আপনি আমাকে বেশি ক্লোজ ভাবে সম্বোধন করলেন, কিন্তু ওই ব্যক্তিকে তো আপনি করলেন না, আমি ভয় পাচ্ছি যে আপনি আমার উপরে কোনো ফেভার করবেন, আপনি আমাকে কোনো মানে বাড়তি সুবিধা দেবেন, আমি এই আশঙ্কায় আমি আমার মুখের কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তখন ওমর আদান খুব ইমোশনাল হয়ে গেলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন যে আমি এমন কোথাও থাকতে চাই না যেখানে আলী নেই, ঠিক আছে? তাদের ভিতরে এমন ক্লোজ সম্পর্ক ছিল এবং এমন নীতি ইনসাফপূর্ণ তাদের আচার আচরণ ছিল, ঠিক আছে? এবং এরকম অনেক ঘটনা আছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু ঘনিষ্ঠ সাহাবীদেরকে মদিনাতে সবসময় থাকতে বলতেন, তাদেরকে বাইরে যেতে নিষেধ করতেন কারণ সবসময় তাদের পরামর্শ তিনি নিতেন। এদের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু এবং আরো অনেকে ছিলেন। কাজেই এই যে ডিসপিউটের যে শিয়ারা যে কিছু কনস্পিরেসি থিওরি নিয়ে আসে এগুলো একেবারেই ফোকাস, ঠিক আছে?